হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের এই ভিডিওতে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ইমো বেটাতে কিভাবে আমরা কলার টিউন সেট করব। তার জন্য আজকের এই ভিডিওটা শুধু ইমো বেটাতে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে কলার টিউন সেট করবেন এই বিষয়ের উপর তৈরি করা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে কলার টিউন ইমো বেটাতে সেট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমরা শুরুতে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে এখানে লিখব ইমো, ঠিক আছে। ইমো লিখে সার্চ করব, এরপর ইমো বেটাটা চলে আসবে। তো এখান থেকে আমরা ইমো বেটাটা জাস্ট আমাদের ফোনে ইনস্টল করে রেখে দেব, ঠিক আছে। জাস্ট খালি ইনস্টল করে রেখে দেব, এর পরবর্তীতে কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা দেখাবো, ঠিক আছে। জাস্ট আমরা ইনস্টল করে রেখে দেবো, এরপরে আবারও সার্চ বক্সে ক্লিক করে এখানে লিখব লাইকে, ঠিক আছে। লাইকে লিখে সার্চ করব। তো এই অ্যাপসটার প্রয়োজন হবে, ঠিক আছে। জাস্ট এই অ্যাপসটা আমরা ওপেন করে রেখে দেব, আর কোনো কিছুই করা লাগবে না। তাহলে আমরা ফ্রিতে কলার টিউনটা সেট করতে পারবো। বিস্তারিত অনেকগুলো ভিডিওতে আমি এইভাবে আলোচনা করেছি, তো এই বিষয়ে আর বেশি আলোচনা করলাম না। এই দুইটা অ্যাপস আমরা আমাদের ফোনে ইনস্টল করে রাখলাম, একটা হলো ইমো, একটা হলো ইমো বেটা, আর একটা হলো লাইকে, ঠিক আছে। তো এগুলো ইনস্টল হতে থাক। তো ভিউয়ার্স, এখানে দেখুন ইমো বেটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং লাইকে আমার ফোনে ইনস্টল করাই আছে, ঠিক আছে। তো আমি এখন কি করব, আমি একটি ব্রাউজার সিলেক্ট করব। আপনারা যে কোনো ধরনের ব্রাউজার সিলেক্ট করতে পারেন, ঠিক আছে ভিউয়ার্স। তো আমি এই ব্রাউজারটি সিলেক্ট করলাম। করার পরে আমাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো ইমো, সম্পূর্ণ ফ্রিতে কীভাবে কোয়ালিটি সেট করতে হয়, এই একটি ইমো আছে। তো ওই ইমো অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে, অর্থাৎ ভিডিওতে আমি যেভাবে দেখাবো সেভাবে আপনি যদি কাজ করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে ইমো কলার টিউন সেট করতে পারবেন ইমো বেটাতে, ঠিক আছে, ইমো বেটা বা ইমোতে। তো এখানে লিখব ইমো ওল্ড ও এলডি ওল্ড ভার্সন, এই দেখুন লেখাটা চলে আসছে, লিখে সার্চ করব। এইভাবে করে আপনাকে করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স, এর বেশি কিছু করা যাবে না। তো এখানে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পারতেছেন, লক্ষ্য করুন, এই ওয়েবসাইটের উপরে আপনাকে ক্লিক করতে হবে, আর বাদবাকি যে ওয়েবসাইটগুলো আছে এগুলো বাদ দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে শুরুতেই এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। আর ভিডিওটা অনেক লং হতে পারে, তার কারণ হচ্ছে ভিডিওতে আমি এ টু জেড দেখাবো সম্পূর্ণ ফ্রিতে কীভাবে কলার টিউন সেট করবেন। তো এখানে দেখুন, এখানে অসংখ্য ধরনের অ্যাপস আছে, ঠিক আছে, এবং কোনটা কোন ভার্সনের সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন, কিটক্যাট, ঠিক আছে, এরপর ললিপপ, ঠিক আছে, এক এক ধরনের ভার্সন। তো আমি যেই ইমোটে দেখাবো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। এবং ওইটাকে ইনস্টল করতে হবে এখান থেকে, অন্য কোনো আদার্স ইমো সফটওয়্যার ইনস্টল করা যাবে না, যেটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, সেটা আপনারা ইনস্টল করবেন। এখানে দেখুন এই যে ইমো সফটওয়্যারটি দেখতে পারতেছেন, 2021 এই যে ইমো সফটওয়্যারটি পেয়ে গেছি, দেখুন আপনাদের সামনে আমি খুঁজে বের করলাম, ইমো 2021-2-1031, এই ইমো সফটওয়্যারটি আপনাকে ইনস্টল করতে হবে খুঁজে বের করে, ঠিক আছে। এখান থেকে আর কোনো ধরনের ইমো সফটওয়্যার ইনস্টল করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আমরা কী করব, জাস্ট এই ইমো সফটওয়্যার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই ক্রমে ইন্টারফেস দেখতে পারবো। এখানে দেখুন ডাউনলোড এপিকে, এই লেখাটার উপরে যখন আপনি ক্লিক করবেন আপনার প্রায় অনেকগুলো ব্রাউজার আছে, অটোমেটিক ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু করে। তো এটার উপর ক্লিক করলাম, দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখুন থিয়েটার চিহ্নতে ক্লিক করলাম, করার পর ডাউনলোডে চলে গেলাম। এখানে দেখুন ভিউয়ার্স, ডাউনলোড হচ্ছে 58 MB, ঠিক আছে। এই সফটওয়্যারটির মডেল হলো এই যে এখানে দেখতে পারতেছেন মডেল, ঠিক আছে, এটা হলো মডেল এবং সফটওয়্যারটির পাশাপাশি ডাউনলোড হচ্ছে। আমার ফোনে ডাউনলোড করা নাই, আপনাদের সাথে সাথে আমি ডাউনলোড করে নিচ্ছি এবং আপনাদেরকে বিষয়টা আবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন আপনারা ডাউনলোড করার সময় যেই বিষয়টা খেয়াল করবেন, এখানে এটা খেয়াল করবেন, মানে ভার্সনটা খেয়াল করবেন, 2021-02-1031, সেম এই সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এর বাইরে যে সিস্টেম আছে সেটা অবলম্বন করলে হবে না, জাস্ট এই সিস্টেমটাই আপনাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। এখানে ও এই সফটওয়্যারটি সম্পূর্ণ বিস্তারিত আছে, চাইলে আপনি স্ক্রিনশট নিতে পারেন, ঠিক আছে। তো দেখি এটা ডাউনলোড হলো কি না।
হ্যাঁ ভিউয়ার্স দেখুন ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি সফটওয়্যারটির উপর ক্লিক করব। প্রথমে আপনাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে নিই, সেটা হলো দেখুন আমার ফোনে আমি ইমু বেটাটি ইনস্টল করে রাখছি এবং লাইকি সফটওয়্যার ইনস্টল করে রাখছি, ঠিক আছে। এই দুইটা সফটওয়্যার আমি আগে থেকে ইনস্টল করে রাখছি এবং এখন আমি আরেকটি ইমু সফটওয়্যার ইনস্টল করব, সেটা আমি এইমাত্র ডাউনলোড করলাম, ঠিক আছে। তো এই সফটওয়্যারটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ভার্স আমার এখান থেকে পারমিশন চাচ্ছে, আমি পারমিশন দেব। তো এটা নতুন একটি ব্রাউজার, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্রাউজার সিলেক্ট করতে পারেন। এরপরে ইনস্টলের উপর ক্লিক করে দেব। দেখুন ভার্স এই নিয়মে আপনি যদি এইভাবে ইমো সফটওয়্যারটি ডাউনলোড করে এবং এই ভার্সনের ইমো সফটওয়্যারটি ডাউনলোড করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে আপনি কার্টুন সেট করতে পারবেন, সেটা হোক ইমো বা ইমো বেটা, যে কোনো নাম্বারেই আপনি কার্টুন সেট করতে পারবেন, যেই নাম্বারটি আপনি ইমোতে লগ ইন রাখবেন। বাংলা হোক, হিন্দি, ইংলিশ, বাংলা ডায়লগ, হিন্দি ডায়লগ, গজল, ঠিক আছে। আপনি অসংখ্য ধরনের কার্টুন সম্পূর্ণ ফ্রিতে সেট করতে পারবেন। এই বিষয়ের উপর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে অলরেডি তৈরি করা আছে। তো এখানে দেখুন ভিউয়ার্স ওপেন লেখার উপর ক্লিক করব। তো আমরা যে কাজটি করলাম, ইমো বেটা ডাউনলোড করছি, সেটা আমরা কিছু করে না জাস্ট রেখে দিচ্ছি, এবং লাইকি সেটাতে আমরা কি করব ওইভাবে রেখে দেব, ঠিক আছে। অ্যালাউ বাটন উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো এই জায়গাটুকু আমি স্কিপ করে নিচ্ছি, এই জায়গাটুকু আপনারা পারবেন আমি আশা করি। তো ভিউয়ার্স আপনার ইমো নাম্বারটি লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো আমি লগ ইন করে নিলাম যেই সফটওয়্যারটি আমি ব্রাউজার দিয়ে ডাউনলোড করলাম, ঠিক আছে। দেখুন আমি লগ ইন করে নিয়েছি, এখানে আমার ভেরিফিকেশান মেসেজও চলে আসছে যে আমার ডিভাইসটি, আমার ইমোটি আরেকটি ব্রাউজারে ইনস্টল করেছে, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, জাস্ট এই আমাদের ছবিতে অথবা প্লাস বাটনের উপর ক্লিক করব, ঠিক আছে। তো আমরা ছবিতে ক্লিক করে দেব। দেওয়ার পরে সেটিংসের উপর ক্লিক করব। আমি বিস্তারিতভাবে ভিডিওটা দেখাচ্ছি তাই লং হবে। ভিডিওটা দেখে উপকার হলো অবশ্যই একটি লাইক দেবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে নোটিফিকেশনের উপর ক্লিক করব। এরপরে এখানে দেখুন কল সেটিং নামে যে অপশনটি পাবেন সেটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি চেক করে দেখবেন যে আপনার ইমো সফটওয়্যারটি ইনস্টল আছে, মানে আপনার ইমোতে কলার টুন সেট করার মতো অপশন আছে কি না, এই বিষয়টা খেয়াল করবেন। অনেকগুলো দেশে আছে যে সম্পূর্ণ ফ্রিতে কলার টুন সেট করা যায় না, মানে কলার টুন অপশনটা নাই। সেট করা যায় কিন্তু কলার টুন অপশনটা নাই। যদি অপশনটাই না থাকে তাহলে কীভাবে কলার টুনটা সেট হবে, ঠিক আছে ভিউয়ার্স। তো এরকম আপনি আগে দেখে কনফার্ম হয়ে নেবেন। এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হলো আমরা এইখানে এটাকে স্টপ করে রাখলাম। এরপর আমরা যে কাজটি করব, আমাদের লাইকি সফটওয়্যারটিতে আমরা আমাদের জাস্ট খালি লগ ইন করবো, অর্থাৎ আমরা জাস্ট সফটওয়্যারটি ওপেন করে রাখবো। এখান থেকে আমাদের কিছুই করতে হবে না, জাস্ট আমরা সফটওয়্যারটি ওপেন করে রাখবো, ঠিক আছে। ওপেন করার পর এটা কেটে দেবো, ঠিক আছে, এটা কেটে দেবো। এটাও আমরা দেখার দরকার নেই, কোনো প্রয়োজন নেই লাইকি সফটওয়্যার, ঠিক আছে। জাস্ট খালি অতটুকু করে আমরা কেটে দেবো। এরপর কী করবো, আমরা সরাসরি আবারও আগের জায়গায় চলে যাবো। আমরা কলার টিউনের উপরে ক্লিক করব, তাহলে আমরা সম্পূর্ণ ফ্রিতে কলার টিউনটা সেট করতে পারবো, এটা আগের নিয়মে, ঠিক আছে। তো আমি একটু ভলিউমটা বাড়িয়ে শুনাই আগে আপনাদেরকে যে আমার কলার টিউন কী আছে। দেখুন ভিউয়ার্স, তো দেখুন প্রথমে কিন্তু এরকম ইন্টারফেস আসবে ফ্রিতে, যেটা কলার টিউন আপনি সেট করতে পারবেন, এরকম ইন্টারফেস আসবে। এরপরে দেখুন আমি একটু ভলিউমটা বাড়িয়ে দিই যে আমার কলার টিউন কী সেট করা আছে। তো ভিউয়ার্স আমি ভলিউমটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে দেখুন ভিউয়ার্স এইখানে অসংখ্য ধরনের গান আছে, গজল আছে, এবং সামনে আসছে আমাদের রমজান। তো রমজান উপলক্ষে আমরা যে কোনো ধরনের মিউজিক এখান থেকে সেট করতে পারি। তো দেখুন এখানে রমজান, এই রমজানের উপর ক্লিক করলে এখানে দেখুন অসংখ্য ধরনের রমজান মিউজিক আছে। তো আমি একটু ভলিউমটা একটু বাড়িয়ে নিয়ে আমি খালি ক্লিক করব, আপনারা খালি যেটা ওইটা খেয়াল করবেন, ঠিক আছে। তো দেখুন এটার উপর ক্লিক করলাম, সরাসরি এই গানটি আমার এই জায়গায় সেট হয়ে গেল কলার টিউনটি, ঠিক আছে। এরপরে এইটার উপর ক্লিক করলাম। দেখুন ভিউয়ার্স আমি ভলিউমটা একটু বাড়িয়ে দেই, শুনুন। তো ভিউয়ার্স এখানে দেখুন এই গানটি এখানে ক্লিক করেছি এবং এখানে সেট হয়ে গেছে, ঠিক আছে।
তো এখানে দেখুন আরেকটা গানের উপর ক্লিক করলাম। তো দেখুন ভিউয়ার্স, এখানে গানটিতে ক্লিক করেছি, এই গানটি এখানে সেট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি স্টপ করে দিচ্ছি ইউটিউব পলারিস পলিসির কারণে। তো এখানে দেখুন ভিউয়ার্স, এখানে অসংখ্য ধরনের মিউজিক, গান, ডায়লগ, গজল, ঠিক আছে, সব কিছু আপনি সম্পূর্ণ ফ্রিতে সেট করতে পারবেন, তো এই নিয়মে। ঠিক আছে, তো এখন কথা হলো ভিউয়ার্স, যে কোনো ধরনের কলার টিউন আপনি সেট করে নেবেন, নেওয়ার পরে ব্যাক করে দেবেন, আপনার কলার টিউনটা এখানে সেট হয়ে যাবে। ঠিক আছে, দেখুন ভিউয়ার্স, আমি একটি গজল সেট করলাম, যেহেতু আমাদের সামনে রমজান মাস আসতেছে। ঠিক আছে, তো আমি এখানে কলার টিউনটা সেট করে নিলাম। তো এখন আপনারা অনেকে বলবেন যে এটা আমরা কলার টিউন হিসেবে ইমু বেটাতে কীভাবে সেট করবো, এটা তো জাস্ট ইমু, আমরা ইমু বেটাতে সেট করবো। ঠিক আছে, তো আপনি কী করবেন এখন, আপনি যেই কাজটি করবেন, যেহেতু আপনার কলার টিউন সম্পূর্ণ ফ্রিতে সেট হয়ে গেছে, ঠিক আছে, সেহেতু আমার এখানে কথাটা হলো যে আমি ইমু বেটাতে কলার টিউন সেট করবো, যেই নাম্বারটা আমি ইমুতে ওইখানে দিয়ে কলার টিউন সেট করলাম, এখন ওই নাম্বারটা আমি ইমু বেটাতে দেব। ঠিক আছে, তো এখন ইমু বেটা ওপেন করলাম। মূলত এই ভিডিওতে দেখানোর উদ্দেশ্য হলো ইমু বেটাতে কীভাবে কলার টিউন সেট করবো। ঠিক আছে, এইটাই তো ইমু বেটা ওপেন করলাম। ওপেন করার পরে ওইখানে যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটি এখানে দেব। ঠিক আছে, তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আর কিছু কথা আছে সেগুলো আমি বলবো আপনাদেরকে। ঠিক আছে, ওই ইমুটা তো আমি আনস্টল করে দিলাম, দেওয়ার পরে ইমু বেটাতে ওই নাম্বারটা আমি সেট করলাম। ঠিক আছে, ধরুন আমার একটা ইমু বা একটা ইমু নাম্বার বা দুইটা থাকলে দুইটাও আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখুন ইমু বেটাতে এবার লগ ইন করলাম, তো এখানে আমার নোটিফিকেশন আসছে যে আমার ইমু বেটাতে এই নাম্বারটি এখন আবার সেট করা হয়েছে। তো এখন আমরা দেখব যে ইমু কলার টিউন সেটিংসে গিয়ে দেখব যে আমাদের ইমু বেটাতে কলার টিউনটা সম্পূর্ণ ফ্রিতে সেট হলো কি না। তো আমরা কল সেটিংসে চলে গেলাম, যাওয়ার পর এখানে দেখুন গানের নামটা আপনারা অবশ্যই খেয়াল করেছিলেন। ঠিক আছে, এবার আমরা ইমু কলার টিউনে ঢুকলাম, ঢোকার পরে দেখুন ভিউয়ার্স, এখানে দেখুন আমি যে কলার টিউনটা সেট করেছিলাম সেই কলার টিউনটা এখন ইমু বেটাতে আপনারা দেখতে পারতেছেন। ঠিক আছে, ইমু বেটাতে আপনারা দেখতে পারতেছেন, আর আপনারা যেই সফটওয়্যারটি এইমাত্র আনস্টল করে দিলেন বা আমি যেই সফটওয়্যারটি আনস্টল করে দিলাম, দেওয়ার পরে এখন দেখুন আমি কিন্তু ফ্রিতে কলার টিউন সেট করতে পারবো না, কোনোভাবেই পারবো না। ঠিক আছে, ফ্রিতে সেট করতে পারবো না। ঠিক আছে ভিউয়ার্স, তো এই নিয়মে আপনারা কি করবেন, কলার টিউনটা সম্পূর্ণ ফ্রিতে ইমু বেটাতে সেট করে নেবেন আশা করি এইভাবে করে। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু ইমু বেটাতে ইনস্টল করেছি, অন্য কোনো ইমু সফটওয়্যার আমার ফোনে নেই। ঠিক আছে, অন্য কোনো ইমু সফটওয়্যার আমার ফোনে নেই, আমার ফোনে আছে জাস্ট ইমু বেটা। তো এই নিয়মে আপনারা ইমু বেটাতে কলার টিউন সম্পূর্ণ ফ্রিতে সেট করতে পারবেন। যদি আপনি এখনও ভিডিওটা দেখে বুঝতে না পারেন, তাহলে দয়া করে আবারও ভিডিওটা শুরু থেকে দেখুন একটু মনোযোগ সহকারে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি ভিডিওতে কী থেকে কী দেখালাম ইমু বেটাতে কলার টিউন সেট করার জন্য। তো ভিডিওটা দেখে উপকার হলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।